বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছর অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের সিলেবাস সংশোধিত হয়েছে এবং তোমাদের মূল যে সিলেবাস ছিল তার থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তো আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ বাদ দেওয়া বিষয়গুলো কী কী রয়েছে এবং কোন কোন বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তার কোশ্চেন প্যাটার্ন কী এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, আলোচনা শুরু করি। প্রথমেই দেখো, আমাদের হিস্ট্রিতে আমাদের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে পার্ট এ এবং আর একটা হচ্ছে পার্ট বি। তো পার্ট বিতে আমরা জানি আমাদের এমসিকিউ এবং এসএকিউ পার্ট থাকে, যেখানে কিন্তু আমাদের হিস্ট্রিতে একটা লং নম্বর থাকে, প্রায় 40 মার্কস থাকে। এবং এই যে 40 মার্কস আমাদের আসবে তার জন্য কিন্তু আমাদের একদম পরিষ্কার কথা বই কুটিয়ে পড়তে হবে। এছাড়াও তোমাদের একটা কথা বলি, এই চ্যানেলের চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে দেখো এইচএস হিস্ট্রি বলে একদম পরপর করে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ শর্টগুলো করা রয়েছে। যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে এবছর রয়েছে সেই চ্যাপ্টারের শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি যে সেখান থেকেই প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবার দেখো, আমরা চলে আসি আমাদের মূল যে বিষয়। প্রথমেই আমরা বলে নিই যে আমাদের কোন কোন বিষয়গুলো আছে এবং কোন কোন বিষয়গুলো বাদ গেছে। টোটাল আমাদের বইয়ের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো আমাদের 8টা চ্যাপ্টার আছে এবং এই 8টা চ্যাপ্টার থেকে আমাদের 2 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার এবং 8 নম্বর চ্যাপ্টার কিন্তু যথারীতি বাদ গেছে। অর্থাৎ 19 ও 20 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন, এই যে চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার আমাদের ছিল ঠান্ডা লড়াইয়ের যুগ এবং 8 নম্বর চ্যাপ্টার আমাদের ছিল অব উপনিবেশীকরণ। এই টোটাল 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ গেছে। অর্থাৎ আমাদের বিভাগ দুটো, আমাদের তার আগে একটু কোশ্চেন মডেল সম্পর্কে আলোচনা করে নিই। আমাদের পার্ট এ তে আমাদের যেটা 5 মার্কস কোশ্চেন, যেটা এই পার্ট এ তে কিন্তু আমাদের কী করতে হয়, আমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার বিভাগ ক থেকে আমাদের 4টে প্রশ্ন আসে, বিভাগ খ থেকে আমাদের 4টে প্রশ্ন আসে। প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু আমাদের ন্যূনতম 2টো করে প্রশ্ন লিখতেই হবে। অর্থাৎ ক বিভাগ থেকে আমাকে 2টো প্রশ্ন লিখতেই হবে এবং বিভাগ খ থেকেও আমাকে 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে মোট কটা হলো? মোট কিন্তু 4টে প্রশ্ন আমার অলরেডি কমপ্লিট হলো। আরও একটা কোশ্চেন যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, যে কোনো বিভাগ থেকে তুমি লিখতে পারো, অর্থাৎ ক বা খ যে কোনো বিভাগ থেকেই তুমি একটা কোশ্চেন লিখতে পারো। অর্থাৎ কোনো একটা বিভাগ থেকে কিন্তু তোমাকে 3টে কোশ্চেন, যে কোনো একটা বিভাগ থেকে তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে এবং আর একটা বিভাগ থেকে তোমাকে 2টো কোশ্চেন, সব মিলে তোমার কটা হলো, সব মিলে তোমার মোট 5টা প্রশ্ন তুমি লিখছো এবং এই 5টা প্রশ্নে প্রত্যেকটার মান মান থাকে 8, অর্থাৎ মোট থাকে 40 মার্ক, যেটা আমাদের পার্ট এ এর নম্বর। এবার আমরা চলে আসি আমাদের বিভাগ ক তে কী কী রয়েছে। দেখো, বিভাগ ক অর্থাৎ প্রথম পার্টে আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, অতীতকে স্মরণ, ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি এবং আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই 3টে চ্যাপ্টার থেকেই পরিষ্কারভাবে কথাটা বুঝে নেবে, এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্কের 4টে প্রশ্ন আসবে। আবার এদিকে বিভাগ ক্ষয়ে ঔপনিবেশিক ভারতের শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এই 2টো চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের 4টে প্রশ্ন আসবে। এখানে 2টো চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে 2টো বা 3টে। ঠিক একইভাবে আমাদের এই যে 3টে চ্যাপ্টার বললাম, এই 3টে চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের 4টে প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে 2টো বা 3টে কোশ্চেন। এবার আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায়, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন বৃহৎ মানের প্রশ্ন বা কী কী প্রশ্ন আমরা পড়ব, অর্থাৎ মূল যে সাজেশন সেই সাজেশন। তো আমরা পরপর একদম অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করব, তা সেক্ষেত্রে তোমাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। একদম ফার্স্ট অধ্যায় তাহলে দেখো আমাদের কী রয়েছে, অতীতকে স্মরণ। তো অতীতকে স্মরণ থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 2টো প্রশ্ন রেখেছি এবং আশা করছি যে এই 2টোর মধ্যেই তোমরা কিন্তু 1টা প্রশ্ন ইজিলি পাবে। প্রথম যে প্রশ্ন, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখো। এবং আরও একটা প্রশ্ন দিয়েছি, লিজেন্ড বা পুরোকাহিনী বলতে কী বোঝো, পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। জাস্ট এই 3টে কোশ্চেন দিয়েছি, আমি আশা করছি যে 3টের মধ্যে 1টা কোশ্চেন অবশ্যই পাবে। তার মধ্যে বা 2 নম্বরটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। চলে যাবো আমরা এর পরবর্তী চ্যাপ্টার, দেখো আমাদের কী রয়েছে এর পরবর্তী চ্যাপ্টার। আমাদের 2য় চ্যাপ্টার আমাদের সিলেবাসে নেই, আমাদের 3য় চ্যাপ্টার রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্বের প্রতিষ্ঠা। তো আমরা চলে আসি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে আমরা কি কি প্রশ্ন পড়বো একটু দেখে নিই। ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, স্যার ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি থেকে আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও, পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো, এই বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব লেখো। এই 6টা কোশ্চেন কিন্তু পড়বে এবং আমি আশা করছি যে এই 6টা প্রশ্নের ভিতরে কিন্তু 1টা কোশ্চেন কিন্তু আসতে চলেছে বা
বা এক দুটো কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে প্রথম দাগ, এক দাগ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্বের অবস্থার বর্ণনা, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল এবং ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য বা এই বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন, এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে অধ্যায় তিন, অর্থাৎ আমাদের ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি বলে যে পাঠটা রয়েছে, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য, এই পাঠ কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে তোমাকে পড়তে হবে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চার নম্বর চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। আমরা চলে আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমাদের যে প্রশ্নটা পড়তে হবে, দেখো এখানেও ঠিক একইভাবে চারটে প্রশ্ন সিলেক্ট করেছি। চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, সীমাবদ্ধ সহ আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে চীনের চৌঠামে আন্দোলনের কারণ প্রভাব, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা এবং আলিগড় আন্দোলন, এই তিনটে কোশ্চেনকে আমি মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। এই তিনটে অবশ্যই ভালো করে পড়বে, এটাও কিন্তু ফাঁকি দেবে না, এটাও ভালোভাবে পড়বে। অর্থাৎ যেগুলো স্টার দেয় সেগুলো তো ইম্পর্টেন্ট, কারণ অল্পই কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট তিন চারটে করে কোশ্চেন দিয়েছি এবং এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে চলছে, আশা করি তোমরা পাবে। তাহলে দেখো আমি তোমাদের সামনে যেটা শেয়ার করলাম, একদম এই যে তিনটে চ্যাপ্টার থেকে একদম অতীতকে স্মরণ থেকে মাত্র তিনটে কোশ্চেন, ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি থেকেও ঠিক একইভাবে তিনটে কোশ্চেন, সাম্রাজ্যবাদী আধিপত্যের প্রকৃতি থেকেও কিন্তু আমি তিন চারটে কোশ্চেন, সব মিলে দেখো আমার এখানে কিন্তু ছয় থেকে সাতটা প্রশ্ন হয়েছে। জাস্ট এই ছয় সাতটা প্রশ্ন করলেই তোমরা কটা প্রশ্ন কমন পাবে বললাম, আমি আশা করি যে চারটে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে এবং সেখান থেকে মাত্র দুটো কোশ্চেন তোমাকে লিখতে হবে। বোঝা গেল কি বললাম, অর্থাৎ এই কটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই পড়ো, ফাঁকি দিও না। এবার চলে যাব আমরা বিভাগ খ, বিভাগ খয়ে আমাদের, আমরা প্রথমেই বললাম যে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, আমাদের একটা চ্যাপ্টার রয়েছে ফিফথ চ্যাপ্টার যেটা ঔপনিবেশিক ভারতের শাসন, এবং তারপরে চ্যাপ্টার রয়েছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঔপনিবেশিক উপনিবেশ সমূহ। চলে যাব আমরা এর পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক ভারতের শাসন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বো আমরা একটু দেখে নিই। এই চ্যাপ্টারটা একটু আমাদের বেশি পড়তে হয় কারণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পরিমাণও একটু বেশি রয়েছে। যাই হোক প্রশ্নগুলো একটু দেখে নাও, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি এর বৈশিষ্ট্য লেখো, মিরাট ষড়যন্ত্র মামলা কি এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো, রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্তগুলি লেখো, এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বা কারণ গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো, বাংলায় 50-এর মনন্তরের কারণ ও প্রভাব লেখো। একটা কোশ্চেন কিন্তু তোমাকে রেডি করতেই হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মন্টেগু চেমসফোর্ড সংস্কার এবং এর বৈশিষ্ট্য, তারপরে তোমার রাওলাট আইনের উদ্দেশ্য শর্ত, এ আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া, লখনৌ চুক্তির শর্ত গুরুত্ব, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা এবং বাংলায় 50-এর মনান্তরের কারণ ও প্রভাব, এই যে প্রশ্ন কটা বললাম আমাদের উপনিবেশিক ভারতের শাসন এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করছি এই প্রশ্ন কটার মধ্যে কিন্তু দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। বারবার বলছি এই কোশ্চেন কটার মধ্যে দুটো প্রশ্ন, কারণ আমি একটু আগেই কিন্তু তোমাদের সামনে বললাম যে আমাদের যে দুটো চ্যাপ্টার রয়েছে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের চারটে কোশ্চেন আসবে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে দুটো এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুটো, আমাদের যে কোনো দুটো প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম, আর আমাদের লিখতভাবে কিন্তু চারটে কোশ্চেন, তিনটে কোশ্চেন ন্যূনতম, দুটো ন্যূনতম আর একটা এক্সট্রা তুমি লিখতেই পারো, তাহলে এই জায়গাটা পড়াটা কিন্তু খুব বেশি মানে লাভবান হওয়া যায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, কিন্তু লাভবান হতে পারবে, সেটার জন্যই বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বো। চলে আসবো আমরা এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ আমাদের আজকের আলোচনার লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, ছয় নম্বর অধ্যায়। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, দেখো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও, কোন পরিস্থিতিতে ক্রিস মিশন ভারতে আসে, ক্রিস মিশন প্রভাব ও ব্যর্থতার কারণ লেখো, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল এর উদ্দেশ্য ও প্রভাব লেখো, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনের নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। এই কটা প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বর্ণনা, ভারতে ক্রিস মিশন কখন এসেছিল এর প্রভাব ও ব্যর্থতার কারণ, এবং আমাদের লাস্ট কোশ্চেন স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। তো একটা প্রশ্ন তো পড়বেই, তার সঙ্গে আজ যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও কিন্তু তোমরা মিস করবে না, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, পয়েন্ট আউট করে লিখবে। তো যাই হোক এই হলো আমাদের মূল আলোচনা, আমরা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কোন কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসতে চলেছে, সিলেবাসে কী কী রয়েছে এবং কোন কোন জায়গা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে তার কিন্তু বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। কিছুদিনের মধ্যে বিভিন্ন কোশ্চেনের নোটসও তোমরা পেতে থাকবে, তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনও জানো না বা বিভিন্ন সাজেশনগুলো দেখোনি অন্যান্য সাবজেক্টে তারা অবশ্যই চ্যানেলে সার্চ করে তোমরা দেখে নিতে পারো বা চ্যানেল প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। আর আলোচনার মধ্যে কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করবো তোমাদের সামনে তোমাদের উত্তরগুলো তুলে ধরার। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।